আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আমের উপকারিতা, অর্থাৎ আপনি কেন আম খাবেন এবং আমের উপকারিতা এবং পুষ্টিগুণ কি কি রয়েছে। আম আমাদের ত্বককে সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের ভিতর ও বাইরে থেকে উভয়ভাবেই সুন্দর রাখতে সাহায্য করে। আম আমাদের ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ও ব্রণের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে। গাছপাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতি রয়েছে। আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে থাকে। সাধারণত পাকা আম ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে মুখের ও নাকের উপর জন্মানো ব্ল্যাক হেড দূর করতে অনেকাংশে সাহায্য করে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি প্রতিদিন 100 গ্রাম পাকা আম খান তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে। আমের উপকারিতাগুলোর মধ্যে একটি হচ্ছে আমের পুষ্টি উপাদান। পাকা আমের আসে কিছু উপাদান, যেমন ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ থাকায় তা হজমে সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোতে অক্সিজেন সরবরাহ সচল রাখতে সাহায্য করে, আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ, যার ফলে খুব দ্রুত ঘুম আসতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন 1 কাপ আম খেতে পারেন তাহলে এটি আপনার শরীরের ভিটামিন এ এর চাহিদা প্রায় 25% যোগান দিতে পারবে। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং রাতকানা রোগ থেকে রক্ষা করে। আমে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যেমন টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড, যা আমাদের শরীরের অ্যালকালাই বা ক্ষার ধরে রাখতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আমের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। স্তন, লিউকোমিয়া, কোলন, প্রোস্টেট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সার প্রতিরোধে এতে প্রয়োজনীয় এনজাইম পাওয়া যায়। পাকা আম আমাদের শরীরের রক্ত পরিষ্কারে সহায়তা করে। আমের মধ্যে থাকা টার্টারিক, মেলিক ও সাইট্রিক অ্যাসিড শরীরের অ্যালকোহল ধরে রাখতে সহায়তা করে। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি এর পরিমাণ বেশি, যা আমাদের দাঁত ও হাড় গঠনে বিশেষ ভূমিকা পালন করে। আম আমাদের শরীরের ক্ষয়রোধ করে। প্রতিদিন আম খেলে দেহের ক্ষয়রোধ এবং স্থূলতা কমিয়ে শরীর গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, আমের ভেষজ গুণ আমাদের স্কিন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা করে। আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সেই সাথে আরো আছে ফাইবার, যা সিরাম কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়, বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রল যেমন কম ঘনত্বের লাইপোপ্রোটিন এর মাত্রা কমাতে সাহায্য করে। প্রিয় ভিউয়ার্স, অতএব বুঝতে পারছেন আমের উপকারিতা অপরিসীম। আমের সিজন যখন আসে অবশ্যই আপনি এবং আপনার পরিবারের সদস্যরা আম খাবেন, তবে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত আম খেতে কেউ বলবেন না। বাজারের ফরমালিনযুক্ত আমের উপকারিতা থেকে অপকারিতা বেশি, তাই এ বিষয়ে সবসময় সাবধান হবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।